আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, যেটি আপনার ঢাকা শ্যামলীতে অবস্থিত। আমরা এখানে একজন রোগীর সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবত ওনার ঘাড় এবং ওনার কোমরের ব্যথায় উনি ভুগছিলেন। উনি একজন প্রবাসী। তো আজকে আমরা ওনার গল্প শুনব যে কীভাবে ওনার এটার শুরু হয়েছে এবং এটার ট্রিটমেন্ট উনি কীভাবে নিয়েছেন। স্যার, প্রথমে জানতে চাচ্ছি স্যার আপনার নামটা। জি, আমার নাম মোহাম্মদ জহরুল ইসলাম। আচ্ছা স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি কুষ্টিয়া থেকে এসেছি। কুষ্টিয়া জেলা থেকে এসেছেন স্যার। আমরা জানতে পেরেছি আপনি একজন প্রবাসী। স্যার, আপনি কোন দেশে ছিলেন? জি, আমি সৌদি আরব থেকে। সৌদি আরবে ছিলেন। আচ্ছা স্যার, আপনার যে কোমর এবং ঘাড়ের যে সমস্যাটা, তো আমরা এই সমস্যাটার একদম গল্পটা একদম প্রথম থেকে জানতে চাচ্ছি যে প্রথম এটা কীভাবে শুরু হয়েছিল, যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। জি, আমার প্রথমে ঘাড়ের সমস্যাটা হয় তিন বছর আগে। আমি একটা ভারী জিনিস উঠাতে যাই, আমার এখানে ব্যথা লাগে। আচ্ছা, কিছু ব্যথার ট্যাবলেট খাই, তারপরে কম ছিল। এক বছর আগে এটা বেশি হয়। আমি ওখানে সৌদি আরব থাকা অবস্থায় বেশি হয়, যখন আমি অনেক ডাক্তার দেখাইছি ওখান থেকে, ব্যথার ইঞ্জেকশন এসব অনেক ট্রিটমেন্ট নিয়েছি। তারপরে এক বছর আগে আমার কোমরে একটা ব্যথা পাই, উঠাইতে যে একটা জিনিস উঠাইতে যে, মানে পুনরায় আবার আপনি ব্যথা পেয়েছেন। ব্যথা পাই, তখন ওখানে ট্রিটমেন্ট করে আমি মানে 30% সুস্থ হইতে পারি নাই। তারপর আমি ছুটি নিয়ে দেশে আসি। দেশে আসার পরে ইনার সাথে যোগাযোগ করি, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আপনি ওনার ঠিকানাটা কিভাবে পেয়েছিলেন? এটা আমি ইউটিউব থেকে পেয়েছি। ইউটিউব থেকে পেয়েছিলেন। আচ্ছা, আপনাকে যখন সৌদি আরবে তারা ট্রিটমেন্ট করতে বলেছিল, হ্যাঁ, তখন আপনি সেটা মানে কেন নেননি, সেই চিকিৎসাটা কেন নেননি? ওখানে অনেক প্রবলেম থাকে, ভাষাগত প্রবলেম, তারপরে আপনার ওখানকার ডক্টর অত এক্সপার্ট না। আমি যা মানে এক বছর ট্রিটমেন্ট আমি ওখানে নিয়েছি, আমি যেটা বুঝলাম ওখানকার ডক্টর এতটা এক্সপার্ট না এই ফিজিওথেরাপি। বুঝতে পেরেছি। আপনি ওখানে বিভিন্ন রকম থেরাপিও নিয়েছেন কিন্তু আপনি উপকৃত হননি? না, আমি ওখানে 27 দিন ফিজিওথেরাপি নিয়েছি। আচ্ছা, তারপরে আপনি একজন নির্ভরযোগ্য কোনো একজন ডক্টর খুঁজছিলেন? জি। আচ্ছা, তারপরে আপনি হয়তো ফেসবুকের মাধ্যমে খুঁজতে খুঁজতে বা ইউটিউবের মাধ্যমে খুঁজতে খুঁজতে আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার একটা ভিডিও দেখতে পান, যেটা কিছুদিন আগে বলেছিলেন আমাদেরকে। তো তারপর থেকে একটু বলুন, তারপরে যখন আপনি এসে স্যারের সাথে দেখা করেন, তারপর থেকে কী হয়েছে, কীভাবে স্যার আপনাকে ট্রিটমেন্ট করেছেন সেটা? ওনার সাথে দেখা করার পরে উনি একটা MRI দেয়। ওটা করার পরে আমার কোমরে আর আপনার ঘাড়ে দুইটা চারটা ডিস্কের সমস্যা ছিল। জি, ইনশাল্লাহ 12-13 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে আল্লাহর রহমতে এখন আমি অনেকটা সুস্থ। আশা করছি এক আধ মাস রেস্ট করলে আর যে ব্যায়ামগুলো দিছে এগুলো করলে ইনশাল্লাহ আমি পুরো ফিট হয়ে যাব। তার মানে আপনার গত 3 বছর ধরে আপনি যে কষ্ট বয়ে বেড়াচ্ছেন সেটা মাত্র 12-13 দিনে আপনার সম্পূর্ণ আপনি সুস্থ হয়ে গেছেন। এটা অবশ্যই অনেক বড় একটা ব্যাপার। তো আপনি যখন এই ডিপিআরসি হসপিটালে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন, তখন অন্যান্য যে ডক্টররা ছিল বা নার্স ছিল, তারা কি আপনার ঠিকমতো টেক কেয়ার করেছে বা যে ধরনের ব্যায়ামগুলো করিয়েছে সেগুলো আপনার জন্য কতটুকু মানে উপকারী হয়েছে আপনি বলতে চাচ্ছেন? জি, এখানে যে নার্সগুলো আছে ওনারা তো খুবই ভালো, খালার আছে ওনারাও ভালো। বিশেষ করে আমি বলবো যে আমার যে থেরাপিস্ট ছিল জাহাঙ্গীর, উনি মানে 100-এ 100 খুবই ভালো ছেলে একটা, খুবই টেক কেয়ার করে, এটা আমি বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি, যেমন এই যে আপনার মতো যেরকম এরকম বিভিন্ন ঘাড় ব্যথা এবং কোমর ব্যথা বা অনেকে বিভিন্ন রকম হাঁটু ব্যথার জনিত সমস্যায় যারা ভুগছেন, তারা হয়তো সঠিক ডক্টর খুঁজে পাচ্ছেন না যে কার কাছে গেলে তারা সঠিক ট্রিটমেন্ট পাবেন। অনেকে বিভিন্ন ধরনের অপচিকিৎসারও সম্মুখীন হচ্ছেন। অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় হয়তো টাকা পয়সা খরচ করছেন কিন্তু সঠিক ট্রিটমেন্ট ওনারা পাচ্ছেন না। সেই সব রোগী ভাই বোনদের জন্য যদি আপনি কিছু বলেন। আমি বলবো আপনারা একবার ডিপিআরসি হসপিটালে আসেন, এসে অনেক জায়গায় তো দেখছেন, এখানে একবার দেখেন, ইনশাল্লাহ আল্লাহ দিলে ভালো হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। বিডি টুডিজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম।